যেতে পারছে না কারণ দোতলা পাঁচিলের মতো দাঁড়িয়ে গেছে এই যে রাস্তা উদ্বোধন করে আবার একতলাকে দোতলা করবে না কি করবে কে জানে সেটা আবার একবার উদ্বোধন করছে খালি উদ্বোধনই করতে আছে ময়লা জমা হচ্ছে জল জমা হচ্ছে কি বলে ওখানে নাইট সেল এ তার এখানে করবার কোনো ব্যবস্থা নেই ওদের অন্য জায়গায় যেতে হচ্ছে চলছে এরকম এই তো সরকার চলছে আর মুখ্যমন্ত্রী খালি অ্যাডভার্টাইজমেন্ট দেখেন বিজ্ঞাপন 34 বছর জ্যোতি বসু আর বুদ্ধদেব ভট্টাচার্যের মুখে ছবি ছাপাতে হয়নি মাকে চেনাবার জন্য একে চেনাবার জন্য এখন 10 বছর ধরে তার আগের থেকেও আমরা দেখছি আর বলছে যে আবার বিনা ওইটা লজ্জায় ছেড়ে দিয়েছে সততার প্রতীক দেখবেন আর সততার প্রতীক এখন পাওয়া যায় না কারণ বুঝতে পারছেন যাদের লজ্জা নেই তাদেরও লজ্জা হচ্ছে এখন আর ওর জন্য হাত ওর হাত যদি এর মাথায় না থাকতো তাহলে এখানে এটা করতে পারতেন না তাই সম্পর্ক একটা সারা দুনিয়ার দেশের রাজ্যের লড়াই এই লড়াইতে কঠিন লড়াই আমাদের কাজ কে বিরোধী দল কি বলছে সেটা জবাব দেওয়া না পানিহাটিতে রাস্তাটা ইনকমপ্লিট হয়ে পড়েছিল কন্ট্রাক্টর পালিয়ে গিয়েছে এখন আবার নতুন করে টেন্ডার দিয়ে পথশ্রী প্রকল্পে কাজটা শুরু হচ্ছে এরা সমালোচনা করার কি যেটা রাস্তা হবে তারও সমালোচনা